এই নয় বাজারে দিদি দিয়া মাই আর তোমায় মালা দিয়েছে, তাই আবার কি মনে হচ্ছে জানো? এই মালা নিয়ে আমি কি করব? কি করবি? ও আমি পরিয়ে দিলাম আজ তোমার গলে গো, আজ দিদির দেয়া মালা গো, আজ দিদি দেয়া মালা আমি পরিয়ে দিলাম তোমার গলে, দিদি দেওয়া মালা গো, আমার হাতে মালা 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 দিদি
বন্ধু তালে মালা কি হবে ওরে মেহুলা ওরে লক্ষিন্দর এতক্ষণ দেখেছিলিস আমি হাড়ি নির্বিষ তোরদের দিদি এইবার আমাদের তাকিয়ে দে আমি কি এইভাবে মালা পরে গেলে তোদের পাড়া লক্ষ্মী যে কল্যাণকে ডাক দেবে ওই মালা আমার হস্তে দিয়ে তোরা যেমন এসেছিস তেমন ফিরে যা হকুমা আমি এই মালা তো নিয়ে যেতে পারবো না তাই এই মালা আমি তোমার হস্তে রেখে গেলাম তুমি জগতে জননী মনসা মাঝে তুমি জগতে জননী মনসা মাঝে আমরা তোমার ছেলে তুমি জগতে জননী মনসা মাঝে জগত জননী মনসা মাঝে আমরা তোমার আমরা তোমার ছেলে পদার্পণে পড়লে আমার পুত্র লক্ষ্মীকে বিবাহ দেব না না এখনই আমি সনকাকে ডাকি সনকা সনকা তুমি আমাকে ডাকলে কেন আমি তোমায় ডেকেছি
আমি শুনলাম পুত্র লক্ষ্মীর নাকি মনব্রত সহায় করে ফিরে এসে আপন গৃহে হ্যাপনাথ মনবত সঙ্গে করে ফিরে এসেছে শনকা এইবার আমার সকল মনোবাসনা পূর্ণ করব প্রাণনাথ ওই পুত্র লক্ষ্মীকে বিবাহ দেব না না গো প্রাণনাথ তুমি কি ভুলে গেছো ছয় ছয় পুত্র বারো বছর বয়সে বিবাহ দিয়ে তার এক একে প্রাণের বিনাশ হয়ে গেছে আমি শেষ পুত্র লক্ষ্মীকে আমি বারো বছর বয়সে বিবাহ দেবো না প্রাণনাথ আমি বারো বছর বয়সে বিবাহ দেবো না সনকা ছয় পুত্র ডালে দিয়েছি পুত্রকে বিবাহ দিতে গেলে সাতালি পর্বতে লোহার বছর ঘর করিয়া নির্মাণ তারপর আমায় পুত্রের বিবাহ দেওয়ার ব্যবস্থা করবে তুমি আমি এই মুহূর্তে সাতালি পর্বত লোহের বাসর ঘর নির্মাণের ব্যবস্থা করব আর হনুমানের দ্বারে লক্ষ্মণ লোহ পাঠিয়ে দেবো সাতালি পর্বতে এখন আমি আসি তুমি এখন এসো আমি এখন যাব বিশ্বকর্মা ঠাকুরের কাছে বিশ্বকর্মা ঠাকুর আমি শিল্পী হয়েও আমি কোনো এখনো পর্যন্ত কোনো কাম আমার ইচ্ছে না কি কি কে কে এসেছে আমার সামনে নমস্কার বিশ্বকর্মা ঠাকুর নমস্কার নমস্কার কিন্তু আপনাকে আমি চিনতে পারলাম না আমি হলাম চম্পক নগরের চাঁদ বেনে চম্পক নগরের চাঁদ তো হঠাৎ মহারাজ আমার কাছে কি প্রয়োজন এসেছেন মহারাজ শোনো বিশ্বকর্মা ঠাকুর মহারাজ সাঁওতালি পর্বত লোহের বাসন নির্মাণ তোমার করে দিতে হবে সাঁওতালি পর্বত লোহ বাসন ঘর নির্মাণ করে দিতে হবে হ্যাঁ মহারাজ আমি তো লোহর বাসন ঘর আমি করতে পারবো না মহারাজ সে কি দেব শিল্পী বিশ্বকর্মা তুমি সকলের শিল্পী দেবতাদের শিল্পী তাহলে তুমি বলছো তুমি বাসর ঘর নির্মাণ করতে পারবে না ওগো মহারাজ ওগো মহারাজ আমি তোমাকে মন চাকিয়ে দেখছিলাম যে সত্যি তুমি আমাকে শিল্পী ভাবো কিনা তাই তোমার মন পরীক্ষা করে দেখছিলাম মহারাজ আমি শোনো বিশ্বকর্মা ঠাকুর মহারাজ সাতালি পর্বতে হবে লোহের বাসর ঘর থাকিবে সমস্ত দেব দেবীর নাম অঙ্কিত আর না থাকিবে ওই ন্যাত মনসার নাম ওগো মহারাজ সবই কথা তো বুঝলাম মহারাজ লোহ জোগাড় কে করে দেবে মহারাজ এই মুহূর্তে আমি পবন পুত্র হনুমানকে পাঠিয়ে দিচ্ছি সে লক্ষ্মণ লোহ নিয়ে যাবে ওই সাতালি পর্বতে বেশ মহারাজ বেশ তাহলে এই মুহূর্তে তুমি সাতালি পর্বতে লোহ জোগাড় করে দিন আমরা চলে যাচ্ছি দুই বাপ বেটা সেই সাতালি পর্বতে বেশ বিশ্বকর্মা নমস্কার বিশ্বকর্মা ঠাকুর আমি এখন আসি তাই তো আমি যা চিন্তা করছিলাম সঙ্গে সঙ্গে কাজ আমার যে মিলে গেল তাহলে আমাকে ডাকতে হবে পুত্র বিয়াল্লিশ কর্মাকে বিয়াল্লিশ কর্মা বিয়াল্লিশ কর্মা ও বাবা কি হয়েছে বিয়াল্লিশ কর্মা তুমি এই মুহূর্তে জিনিসপত্র যন্ত্রপাতিগুলো গুছিয়ে নাও যন্ত্রপাতি হ্যাঁ কেন বাবা যন্ত্রপাতি গুছিয়ে নেবে একটি কাজ পড়ে গেছে বাবা কাজ পড়ে গেছে হ্যাঁ ও বাবা কি কাজ একটা সাঁওতালি পর্বতে লোহ বাসর ঘর করতে হবে বাবা বাসর ঘর না না বাসর ঘর কেন করব ওরে বাবা রাজা মহারাজদের ব্যাপার বাসর ঘরে তার পুত্র লক্ষীন্দারকে রাখবে বাবা কি বললে বাবা মহারাজের পুত্রের বিবাহ তাই বাসর ঘর নির্মাণ করবে হ্যাঁ হ্যাঁ বাবা
তুমি তাড়াতাড়ি চলো না না লোকে বিয়ে করবে আর আমি বাসরঘর করব আমার কি একটু ইচ্ছা হয় না বাবা তোমার আবার বিয়ের ইচ্ছা হচ্ছে ও বাবা সেই বয়সটা এখন তোমার হয়েছে তাই তুমি বিয়ে করবে না না আমি কতদিন আর এদের সঙ্গে খেলা করব আমার কি একটু ইচ্ছা হয় না লোকে কেলব তো বিয়ে করবে আর আমি বাসরঘর করে করে বেড়াবো আমার দ্বারা হবে না আরে বাবা কোথায় আছো কি দাঁড়াও 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 কি হয়েছে কি তোমার ও বাবা হ্যাঁ তুমি আমার দেবে কি বলো কি দেব রে বাবা কাজ করলে টাকা দিবি না আমার দেবে না আরে কাজ করলে তো তো টাকা দেবই এমনিতে ও বাবা আমার কি দিন রাত চিন্তা হয় জানো কি চিন্তা হচ্ছে ও বাবা বিয়ের কথা ভেবে ভেবে বেলি শর্মা হ্যাঁ বাবা ও মাইরি ঘুম আসে না নয়নে অসম্ভব কথা হচ্ছে বাবা বিয়ের খবর দেখছি বাবা সদাই রাতিনে হ্যাঁ বাবা বিয়ের খবর দেখছি বাবা সদাই রাতিনে বাবা বিয়ের কথা ভেবে ভেবে ও বাবা ঘুম না আসে নয়নে গো নয়নে বিয়ের খবর দেখছি আমি সদাই রাতিনে বিয়ের খবর দেখছি বাবা সদাই ছিল কি করে যায় জানো কি করেছে বাবা এই যে এরা এই যে সামনে বসে আছে হ্যাঁ আরে আমার বয়সই ছিল যারা তিন ছেলের বাপ হলো তারা আজি আমার বয়সই ছিল যারা আরে তিন ছেলের বাপ হলো তারা গেলাম যে বিয়ের খবর দেখছি বাবা সদাই রাতিনে বিয়ের খবর দেখছি বাবা ও বাবা তাহলে এই কাজটা করে আসার পরে আমার বিয়ে দেবে হ্যাঁ কাজ কর বাবা হ্যাঁ বাবা তুই যখন একান্ত শুনবি না হ্যাঁ তুই যখন বিয়ে পাগল হয়ে গেছিস তাহলে তোর কি মেয়ে আমার দেখতে হবে নাকি না না মেয়ে আমার দেখা আছে মেয়ে দেখা আছে হ্যাঁ কি সর্বনাশী ছেলে রে তুই বাবা ও বাবা হ্যাঁ ওই পাড়ার যে ভুদি আছে সেই ভুদির সঙ্গে আমি বিয়ে করব দেখে শুনে বাবা তুই এত সুন্দর ছেলে হয়ে এই ভুদিকে বিয়ে করবি ও বাবা হ্যাঁ তুমি এতদিন চিন্তা করনি তাই আমি গুলি খেলতে খেলতে ভেবে নিয়েছি ওই ভুদির সঙ্গে বিয়ে করব ঠিক আছে তোর আমি কথা দিলাম ওই ভুদির সাথে তোকে বিয়ে দেবো তবে আমি এই বাসরঘর সেরে এসে সেই টাকা নিয়ে তোকে ভুদির সাথে বিয়ে দেবো বেশ বাবা তুমি ক্ষণেক্ষণ অপেক্ষা করো আমি যন্ত্রপাতি এক্ষুনি যাবো ছুটে নিয়ে আসবো তাড়াতাড়ি আয় বাবা কোথায় হবে জানি না বাবা কোথায় গেল রে বাবা যন্ত্র নিয়ে আসতি বললো আমি যন্ত্র নিয়ে হাজির বাবা কোথায় গেল তোর বাবা তোর মেয়ে দেখতে গেছে মনে মেয়ে দেখ মেয়ে তো আমি দেখে রেখেছি ফের একটা দেখতে গেছে ভুদি আমার জন্য মালা নিয়ে বসে আছে এক্ষুনি কাজটা করে এসে বিয়ে করবো কিসের শামুকের মালা শামুকের মালা কেন হবে ওই পাড়ায় কালী পুজো হয়েছে মালাগুলো সব খুলে নিয়ে এসে ও রেখে দিয়ে আজকের একটা হচ্ছে তো হ্যাঁ বিয়ালিশ করবো ছেলেটা বে পাগল হয়ে গেছে একবারে একটা কথা শোনে না কখন যত পাঠিয়ে দিয়েছি তুমি বিয়ে করে ঘুরছো ছেলে দেবে না তুই কি আমাকে কেটে ফেলে দিবি না মেরে ফেলে দিবি তাহলে তুই যেভাবে তরলটা আমার সামনে ধরেছিস
আমি তো মনে করি আমার এই বয়সে এবার ভবন আমি কাজ করার জন্য একদম রেডি বিয়ে যে কালে করতে হবে কাজ তো আমার করতে হবে না সে তো বটে বাবা তাহলে চলো তাড়াতাড়ি যাও হোক ও বাবা চলো কাজ না করলে পরে ভোর খাওয়াবে কি চলো বাবা আমরা যাব সেই সাঁওতালি পর্বতে